আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুবিন সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবককে পিটিয়ে হত্যা ছাত্রলীগ সহ আটক চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্ধে এক যুবককে হত্যার ঘটনায় চার শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাদেরকে আটক করা হয় এবারে জানাবো হিন্দুস্থান টাইমসের নিবন্ধ ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন টুঙ্গে উঠেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে দু দশ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে দর্শক তাহলে কি দিল্লি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ নিবন্ধ সঙ্গে থাকুন জানাবো দোকান দখল নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ আহত অর্ধ শতাধিক নেত্রকোনার কেন্দুয়ায় একটি দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা জসিমউদ্দিন উদ্দিন এবং যুবদল নেতা নাসির খন্দকারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবারে থাকছে যাদের হাতে রক্ত তার আবার ক্লাসে বসার সুযোগ পেতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার পর তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয়েছে ঘটনা দুটি নিয়ে তোলপাড় নেট দুনিয়া ঢাবির ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রদর্শক আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গে থাকুন এদিকে সাবেক মন্ত্রী রেজাউল এমপি সহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমা রেজাউল করিম সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জানাতারা হেনরি এবং সাবেক কাস্টম কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে জার্মানি জার্মানি ইসরায়েলের নতুন করে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলের যুদ্ধাস্ত্র রপ্তানি করে জার্মানি মানবাধিকার লঙ্ঘন করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে তারা রপ্তানি স্থগিত করেছে বলে ধারণা করা হচ্ছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যা ছাত্রলীগ সহ আটক চার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে হত্যার ঘটনায় চারজন শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ বৃহস্পতিবার বিকেল সোয়া চারটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাদের আটক করা হয় আটক শিক্ষার্থীরা হলেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান এবং প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন এবং সাজ্জাদ এর আগে বৃহস্পতিবার এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের সুপারভাইজার আমানুল্লাহ এ মামলার আবেদন করেন মামলার এজাহারে বলা হয় গতকাল রাত পৌনে আটটায় ঢাবির ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকলে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করেন পরে হলের মূল ভবনের গেস্টরুমে নিয়ে মোবাইল ফোন চুরি করেছে বলে এলোপথারে থাপ্পড় কিলঘষি মারেন পরে ওই যুবক মানসিক রোগী বুঝতে পেরে তাকে ফজলুল হক হল মুসলিম হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয় এতে আরও বলা হয় পরবর্তী সময় দক্ষিণ ভবনের গেস্টরুমে নিয়ে জানালার পেছনে হাত বেঁধে স্ট্যাম্প হক লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র বেধড়ক মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আবাসিক শিক্ষকে জানালে তারা অচেতন অবস্থায় যুবককে ধরাধরি করে মেডিকেলে নিয়ে যায় এছাড়া আরও উল্লেখ করা হয় পদচারী লোকজনদের মাধ্যমে জানতে পারেন অচেতন যুবকের নাম তোফাজ্জল তিনি একজন ভবুখুরে পরে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন জানা যায় নিহত ব্যক্তির নাম তোফাজ্জল তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে তার বাবা মা কেউই বেঁচে নেই তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন একটি ভিডিও চিত্রে দেখা যায় ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক জালাল আহমেদ শহ হলের আট থেকে দশজন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধর করছে ভোর সাড়ে চারটায় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথমে ঢাকা মেডিকেল কলেজে যান সেখান থেকে পরে হল প্রাঙ্গনে এসে হলের পুরাতন ভবনের গেস্টরুমে এক্সটেনশনের গেস্টরুম ঘুরে দেখেন এই দুটি গেস্ট রুমে তোফাজ্জলকে মারা হয় এ সময় তিনি দুটি রুম সিলগালা করে দেন শাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ মনসুর বলেন হত্যার ঘটনায় এজাহার গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এ এস আই আমিনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে শীঘ্রই জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে হিন্দুস্থান টাইমসের নিবন্ধ ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তঙ্গে উঠেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানানোর পর এ দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে দু হাজার দশ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়াও হত্যা নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে গুমসহ বিভিন্ন ধরনের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেড় শতাধিক মামলা রুজু হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্যে ভারতের কাছে অনুরোধ জানায় তখন নয়াদিল্লি আইনি উপায় কি হবে এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্থান টাইমসে দীর্ঘ এক নিবন্ধ লেখেছে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন নিবন্ধে তিনি বলেছেন ভারতের প্রত্যাবর্তন আইন উনিশশো ছাড়াও শেখ হাসিনা সরকারের সাথে দু সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উনিশশো বাষট্টি সালের প্রত্যাবর্তন আইনের এর দুই ধারা ভারত বাংলাদেশের প্রত্যাবর্তন চুক্তির শর্তগুলো শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ দু হাজার তেরো সালের চুক্তির উপর নির্ভর করতে পারে চুক্তির এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ ও ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তির প্রত্যাবর্তন করতে বাধ্য যারা প্রত্যাবর্তনযোগ্য অপরাধ বাংলাদেশ এবং বাংলাদেশী আইনে আওতায় কমপক্ষে এক বছরের কারাদণ্ডাদেশ মতো শাস্তিযোগ্য অপরাধ করেছে বা করার দায় দোষী সাব্যস্ত হয়েছেন তবে এই অনুচ্ছেদ সেই ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে বাংলাদেশের আদালতে এখনও দোষী প্রমাণ না হলেও হাসিনাকে প্রত্যাবর্তন করা যেতে পারে ভারত থেকে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করবার জন্যে তাকে এসব অপরাধে অভিযুক্ত করায় যথেষ্ট এছাড়া ভারত বাংলাদেশের প্রত্যাবর্তন চুক্তির অনুচ্ছেদ দশের তিন ধারায় প্রত্যাবর্তন চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষ জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও যথেষ্ট এক্ষেত্রে অনুরোধ জানানো রাষ্ট্রের কাছে সংগঠিত অপরাধের প্রমাণ শেয়ার করবার দরকার নেই দু হাজার ষোলো সালে চুক্তিতে আনা একটি সংশোধনীর কারণে এটি দরকার নেই তবে মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে অনুরোধ জানানো দেশের কাছে গ্রেপ্তারি সহ অন্যান্য প্রমাণ শেয়ার করার শর্ত ছিল অভিযুক্তদের প্রত্যাবর্তন ত্বরান্বিত করার জন্য দু সালে অপরাধের প্রমাণ শেয়ার করার প্রয়োজনীয়তা বাতিল করা হয় যে কারণে বাংলাদেশ এ ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা রয়েছে ভারতের তবে ভারত বাংলাদেশে প্রত্যাবর্তন চুক্তির কোনো ব্যক্তিকে প্রত্যাবর্তনের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিধানও রয়েছে প্রথমত ছয় নম্বর অনুচ্ছেদে অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক নেতা হন তাহলে তার প্রত্যাবর্তন প্রত্যাখ্যান করা যেতে পারে আবার উনিশশো বাষট্টি সালে প্রত্যাবর্তন আইনের একত্রিশের এক ধারায় রাজনৈতিক ছাড়ের বিধান রয়েছে তাহলে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনে অস্বীকৃতি জানানোর জন্যে ভারত কি এসব বিধানের উপর নির্ভর করতে পারে এর জবাব হলো না কারণ চুক্তির সয়েদ দুই ধারায় বিশেষভাবে হত্যা এবং অন্যান্য অপরাধের মতো অপরাধকে বাদ দেওয়া হলেও আন্তর্জাতিক আইনে গণহত্যা এবং মানবতার বিরোধের অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে দ্বিতীয়ত যদি সেই ব্যক্তির প্রত্যাবর্তন অপরাধের দায়ে আদালতে বিচার করা হয় তাহলে অনুরোধকৃত রাষ্ট্রকে প্রত্যাবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান করার অনুমতি দিয়েছে অনুচ্ছেদ সাত এই বিধানটি হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ তিনি ভারতীয় আদালতে বিচারের মুখোমুখি হবেন এমন কোনো অপরাধে অভিযোগ নেই তৃতীয়ত চুক্তির অনুচ্ছেদ আটের একের এ আইআইআই ধারায় বলা হয়েছে যদি একজন ব্যক্তি প্রত্যাবর্তনের জন্য অনুরোধকৃত রাষ্ট্রকে বোঝাতে পারেন যে তাকে হস্তান্তর করা হলে দেশে তিনি ন্যায় বিচার পাবেন না এবং তাকে প্রত্যাবর্তন করাটা নিপীড়নমূলক হবে তাহলে অনুরোধকৃত রাষ্ট্র সমস্ত পরিস্থিতি বিবেচনা করে তাকে প্রত্যাবর্তন করা থেকে বিরত থাকতে পারে কারণ ওই ব্যক্তির বিরুদ্ধে তোলা অভিযোগ ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে করা হয়নি বলে জানাতে পারবে অনুরোধকৃত রাষ্ট্র একই নীতি উনিশশো সালের প্রত্যাবর্তন আইনের উনত্রিশ ধারায় প্রতিফলিত হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হতে পারে যে পরিস্থিতিতে তিনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন এবং তার রাজনৈতিক প্রতিপক্ষরা বাংলাদেশের বিভিন্ন বিষয় পরিচালনা করছেন তাতে যুক্তি দেওয়া যেতে পারে যে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রতিহিংসা বা রাজনৈতিক শত্রুতার দ্বারা প্রভাবিত যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাহলে তার সুষ্ঠু বিচার পাওয়ার ঝুঁকি রয়েছে সুতরাং তাকে প্রত্যাবর্তন হবে নিপীড়নমূলক এবং অনাজ্যক এই ব্যাখ্যা বাংলাদেশের পক্ষে গ্রহণযোগ্য নাও হতে পারে যারা দাবি করবে শেখ হাসিনাকে তার সুরাচারি শাসনের জন্য জবাবদিহি করা হবে ন্যায় বিচারের স্বার্থে কোনো বিরোধ নিষ্পত্তিকারী সংস্থা কার ব্যাখ্যা সঠিক তা নির্ধারণ করা না পর্যন্ত আটের একের এ আই আই ধারা অনুযায়ী উভয় পক্ষ নিজেদের আইনি ব্যাখ্যায় অটল থাকতে পারে দোকানের দখল নিয়ে বিএনপির দুগুরুপের সংঘর্ষ আহত অর্ধ শতাধিক নেত্রকোনার কেন্দ্রীয় একটি দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা জসিম উদ্দিন ভূয়া এবং যুবদল নেতা নাসির উদ্দিন খন্দকারের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন আহতরা কেন্দ্রীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে যাদের হাতে রক্ত তারা আবার ক্লাসে বসার সুযোগ পেতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চোর সন্ধে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার পর তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয় ঘটনা দুটি নিয়ে তোলপাড় নেট দুনিয়ায় ঢাবির ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মপ কিলিংকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি ওই পোস্টে তিনি বলেছেন মপ কিলিংকে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক তথ্যসহ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান থাকবে একই সাথে জুলাই গণ অভ্যুত্থানে হামলাকারীদের তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় থেকেও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায় তিনি লিখেছেন যাদের হাতে রক্ত লেগে আছে তারাই আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এসে বসার সুযোগ পেতে পারে না